লোকমুখে শোনা যায় ইংল্যান্ডের রথস্টাইল পরিবারের কাছে রয়েছে গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করার ক্ষমতা। ইংল্যান্ডের মতো দেশ যখন টাকার অভাব বোধ করে তখন তারা হাত পাতেন এই রথস্টাইল পরিবারের কাছে। অথচ এই রকম মারাত্মক শক্তিশালী এবং ধনী পরিবারের কর্তা মারা গেলে না খেতে পে, কি কারণে তারই পরিণতি আসুন জেনে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে। জানা যায় সমগ্র পৃথিবীর যা সম্পত্তি তার 30% রয়েছে এই পরিবারের দখলে। ইংরেজরা যখন ভারত উপমহাদেশে রেললাইন পাতার কাজ শুরু করে তার যাবতীয় খরচ জুগিয়েছিল এই রথস্টাইল পরিবার। বিশ্বের সবথেকে 10 জন ধনী মানুষের সম্পত্তি যোগ করলে যে অঙ্কটা দাঁড়ায় তার 5 গুণ বেশি সম্পত্তির মালিক এই পরিবার। আমেরিকার প্রেসিডেন্টকে হবেন কিংবা নোবেল পুরস্কারই বা কাকে দেওয়া হবে সমস্তটাই ঠিক করে এই পরিবার। প্রসঙ্গত, এই রথস্টাইল পরিবারের এক মেয়েকে বিয়ে করেছিলেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন। পরে অবশ্য ডিভোর্স হয়ে যায় তাদের। যে পরিবারের কাছে এত সম্পত্তি সেই পরিবারের কর্তার মৃত্যু হয়েছিল না খেতে পেয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লক্ষ লক্ষ কোটি টাকা সম্পত্তি থাকা সত্ত্বেও এই রকমই পরিণতি হয়েছিল জেমস রথস্টাইলের। প্রায় 200 বছর আগে সমগ্র পৃথিবীর অর্থনৈতিক ইতিহাসই পাল্টে ফেলেছিল এই পরিবার। প্রথম এই সাম্রাজ্যের সূচনা করেন মায়ার আমসেল রথস্টাইল্ড, এরপরে কান্ডারি হন তার ছেলেরা। নেপোলিয়নের ফ্রান্স এবং ইংল্যান্ডের যুদ্ধের সময় এই পরিবার দুটি দেশকেই অর্থ দিয়ে সাহায্য করত। মজার ব্যাপার হচ্ছে, ওই যুদ্ধে ধার করা অর্থ 200 বছর ধরে রথস্টাইল পরিবারকে পরিশোধ করেছে ইংল্যান্ড। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও ফুলে ফেঁপে ওঠে এই পরিবার। আস্তে আস্তে পৃথিবীর প্রায় প্রতিটি দেশের ব্যাঙ্কগুলি রথস্টাইল পরিবারের নিয়ন্ত্রণে চলে আসতে থাকে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সমস্ত দেশের পলিসির ওপর সরাসরি কিংবা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ রয়েছে এই পরিবারের। এত বিপুল সম্পত্তি থাকা সত্ত্বেও জনসমক্ষে এই পরিবারের নাম খুব একটা বেশি শুনতে পাওয়া যায় না, কারণ রথস্টাইল পরিবারের সদস্যরা সবসময় নিজেদের কাজের বিষয়ে ব্যাপক গোপনীয়তা রক্ষা করে এসেছেন। এই কারণেই হয়তো তাদের নাম খুব একটা শোনা যায় না। এবার আসুন জেনে নিই কীভাবে পৃথিবীর সবথেকে ধনী এবং শক্তিশালী পরিবারের একজন সদস্য না খেতে পেয়ে মারা গেলেন। একটি প্রচলিত বিশ্বাস অনুযায়ী জেমস রথস্টাইল্ড হলেন এই পরিবারের অন্যতম সফল একজন ধনকুবের। নিজের লাইব্রেরিতে একটি গোপন কুঠুরি বানিয়েছিলেন এই মানুষটি। এখানে জমা থাকত মূল্যবান সব সম্পদ, হাজার হাজার সোনার ইট থেকে শুরু করে বহু মূল্যবান হীরে সবই রাখা থাকত এই গোপন কুঠুরিতে। একদিন নিজের সম্পদ পরিদর্শনের জন্য এই গোপন কুঠুরিতে প্রবেশ করেন তিনি এবং ঢোকার পরই আচমকা কুঠুরির দরজাটি বন্ধ হয়ে যায়। খোলার কোনো উপায় জেমস রথস্টাইল্ডের কাছে ছিল না, কারণ চাবিটি দরজার বাইরে আটকানো ছিল। যেহেতু সেটা একটা গোপন কুঠুরি ছিল তাই তাঁর চিৎকার কেউই বাইরে থেকে শুনতে পায়নি। এইভাবে কোটি কোটি টাকা সম্পত্তির মাঝে আটকে পড়ে মৃত্যু হয় জেমসের। এত সম্পদ থাকা সত্ত্বেও তার শেষ মুহূর্তের আর্তনাদ চাপা পড়ে যায় বিপুল ওই অর্থের ভিড়েই। এই ঘটনা প্রমাণ করে পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকার জন্য বিপুল সম্পত্তিও কোনো কাজে আসে না, অথচ আমরা নিজেদের সব কিছু ছেড়ে টাকার পিছনেই ছুটে চলি সর্বক্ষণ। তাহলে কি মনে হচ্ছে, কোনটা বেশি দরকারি, সুস্থ স্বাভাবিক জীবন নাকি বিপুল সম্পত্তি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য। এইরকম ভিডিও প্রতিদিন পেতে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন।